আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আনেরা দেখে ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আয়ার নেগো বোন রাখি ভালো আছি আসলে আজকে কি দি কি শুরু করুম বুঝিয়েন না আজ আমার খুব একটা আনন্দের মুহূর্ত যেটা আয়ার নেগোর লগে শেয়ার করি না করলে নয় আর এই আনন্দের মুহূর্তে অংশীদারি হইছেন আপনারা কারণ আপনিগো সবার ভালোবাসায় আপনিগো সবার সাপোর্টে আমার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে যার কারণে ইউটিউব তো নামে আপনিগো ব্যাকের দোয়ায় সিলভার প্লে বাটন আনলাই হারাইছে এটার আসলে অধিকার আপনিগো ব্যাকের আপনিগো ব্যাকের কারণে আমি এই সিলভার প্লে বাটনটা পাইছি আজ আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করো আর আপনারা জানেন যে আমার এই শহরে আমার আপনজন বলতে আমার একজন বউ আর দুলা ভাই আছে আরও তো ওরকমভাবে কেউ নাই আর ভাবিরা যারা আছে তারা তো এখন সবাই অনেক দূরে তারপর আমি সবার সাথে এই মোমেন্টটা শেয়ার করো তা আমি কি করছি টুকুর করি বউর বাসা চলিয়া আসি আর কছি বউ আপনি যেহেতু আমার এখানে গার্জিয়ান আমি আপনি সহ এই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করুম আপনারা আবার কইয়েন না যে আপনি গো বাইয়েরে কিনলে দেয় না অবশ্য আপনি গো বাইয়ের একসঙ্গে দেয়ামো হেতেন কাজে গেছে কাজে তো নেব আইসি একটা না দিদি ফরি সকালে দিয়ে আবার এই যান দুলা ভাই আর এসে এই যান বুবু আসসালামু আলাইকুম আচ্ছা আমার বুবুর চেহারাটা আমি মানে একটু ঢাকি দেখছি কারণ হচ্ছে আমার বুবু উমরা করতে যাবে আমি অনেক জোর করি বুবুরে আমি ক্যামেরার সামনে আনছি তো দুলা ভাই আপনি আর খুশির মুহূর্তে আপনি কিচ্ছু আর আপুকে ভাইয়ের উদ্দেশ্যে কম ডিয়ার ভিউয়ার্স এই যে রাখি আজকে যে অর্জনটা পাইছে এটা তার যোগ্যতা বলে পাইছে আপনাদের সবাই সহযোগিতা আপনারা উত্তরোত্তর করে আরো বেশি সহযোগিতা করবেন সেই জন্য আরো আগে যেতে পারে আমি তার সাফল্য কামনা করি দোয়া করি সেজন্য আরো আগে যাবে আচ্ছা বুবু আপনি কিছু কইতেন না ইনশাল্লাহ অবশ্যই বলবো আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের যারা এতদিন কষ্ট করে ওর ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখতেছেন এবং ও এত ধৈর্য সহকারে মানে আপনাদের জন্য এত পরিশ্রম করে ও করতেছে যেটা আমি আমি ওর পাশে থাকি আমি জানি ও কতটা কষ্ট করে তো ওর কষ্টের ফসলটা এটার অংশীদার আপনারা দাবিদার আপনারা আপনাদের জন্য ও এতটুকু আসতে পারছে আমি অবশ্যই ওর জন্য দোয়া করি দুজন আমি দোয়া করি আমার বোনের কান্দি দিছে আমি আসলে মানে কান্দিয়েন না আমি আসলে এটা আমার খুব আনন্দের একটা মুহূর্ত আমি 2019-এর নভেম্বরের 6 তারিখে এই চ্যানেলটা আমি খুলি এই চ্যানেলটা আমাকে নীলা আপু খুলে দিছিলেন আমাকে তো আমি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে নীলা আপুকে আমি ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে নীলা আপু ব্যস্ত ছিলেন ওনার মেয়েটা অসুস্থ যার কারণে আমার খুব ইচ্ছে ছিল ওনার মেয়ে আমাকে ছোট মানুষ কিন্তু সে আমাকে অনেক ইন্সপায়ার করেছেন আমি মনে করছিলাম ওনাকে ওনার মেয়েকে নিয়ে আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করব কিন্তু আসলে আমগো এখানে লকডাউন করোনার কারণে হয়ে উঠে নাই তারপর আমার এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ আছেন ওনাদেরকে আমি এই জিনিসটা নিয়ে ওনাদের থেকেও দোয়া নিব কারণ সবার ভালোবাসায় আমার কষ্টের ফসলটা আমি আসলে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে এত মানে কথা আপনি শুনবার ধৈর্য হইতো না এই সিলভার প্লে বাটন পাইতে আমার অনেক সাধনা করতে হয়েছে আমি তিল 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 করে আমি একটা দিনও ভিডিও বানানো স্টপ দি নাই আমি সবসময় ভিডিও বানাইছি আনফর্চুনেটলি 2 অক্টোবরের 6 তারিখে আমার এই ইউটিউবের 1 বছর হয়েছে 2020-এর 14 তারিখে আমার ফেসবুক পেজ 5,13,000 ফলোয়ারের ফেসবুক পেজটা হ্যাক হয়েছে তো যার কারণে আমি একটু এখন ভিডিও কম দিতেছি কিন্তু আমি মনের দিক থেকে একটু ভাঙে পড়ি নাই কারণ সৃজনশীলতা আর অনুকরণ এক জিনিস নহে এটা খুব সুন্দর একটা প্রবাদ আছে তো আমি আল্লাহ আমাকে ধৈর্য দিছে আমি ওই ধৈর্য নিয়ে কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো যতদিন আমি এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি আপনাদের ভালোবাসায় সাপোর্টে কাজ করতেছি বেশি কথা না কই আবার আমার বোনজি আমারলা এই যে চকলেট কেক বানাইছে বুবু আবার কত কিছু বাজিও করছে তো বিসমিল্লাহ পড়ি আমি
গল্পের শুরু যদি করি এখন সারা দিন শেষ হয়ে যাবে, কথা শেষ হইতো না। আমি ইউটিউব চ্যানেলটা আমাকে যখন নীলাপু খুলে দেয়, আমার যখন 1000 সাবস্ক্রাইবার হয়, আমি কখনো লাইভ করি নাই। তো আমার আল্লাহ হয়তো আমার কপালে লিখে রাখছিল, আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমাকে অনেক ইউটিউবার আপুরা ভাইয়ারা সাহায্য করছে। আমার যেদিন 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, আমি ওই ভিডিওতে সবার নাম উল্লেখ করে বলছিলাম। আর এই ইউটিউবে আমি যখন মনিটাইজেশন জর্জরিত অনেক সমস্যা ছিল, তখন আমাদের এখানকার একজন ইউটিউবার, উনি অনেক বড় একজন ইউটিউবার, পলাশ ভাই, ওনার ওয়াইফ, ওনারা আমাকে মনিটাইজেশনের ব্যাপারে হেল্প করছে। আমি প্রায় সময় অনেক কিছু বুঝতাম না। আমাদের এখানে শশী ভাবি ছিলেন, ওনার থেকে আমি অনেক সময় অনেক কিছু জানছি। অনেক সময় অনেক জায়গায় ভিডিও করতে গিয়ে অনেকের কালো মুখ দেখছি, কিন্তু নিজে কখনো ভাঙি পড়ি নাই। অনেক সময় এখানকার প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ একটা কথা বলতো যে তুমি ভিডিও বানা যাও, তুমি সফল হবা। এখানে রেখা ভাবি ছিল, মনি ভাবি ছিল, সবাই শিউলি আপা ছিল, আমি যাদের সাথে সব সময় চলি সবাই আমাকে ইন্সপায়ার করেছেন, সাপোর্ট দিয়েছেন। আমার বান্ধবী সুইটি, আপনারা তাকে অনেকে চিনেন, সুইটি আমাকে অনেক ভিডিওতে সাহায্য করছে। ওই দুবেলা কাজ করতো, ওই কাজ থেকে এসেও সে আমার ভিডিওতে আমাকে পার্টিসিপেট ছিল, সে আমাকে ভিডিওতে নিজে ভিডিও ক্যামেরা ধরে ধরে ভিডিও করে দিছে, আবার আমার সাথে সবসময় ক্যামেরায় থাকতো ভিডিওর মধ্যে। এই সিলভার প্লে বাটনে অ্যান্তোয়ানে, যে আমার বিদেশি ফ্রেন্ড, আমার মায়ের, আমি ওনাকে মায়ের মতোই শ্রদ্ধা করি, আমার এই ভিডিওতে আমি ওনার মোমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্তোয়ানে ওয়াফা, ওনাদের অসংখ্য ভিডিও আপনারা দেখছেন, ওরা আমাকে সবসময় এই সাহসটা দিত যে তুই আত্মবিশ্বাসী হওয়া দেখবি, তুই অনেক বড় হবি। ওয়াফার মেয়ে রিতা, ওরা আমাকে অনেক সাহায্য করছে। আমার ভিডিও যাকে দিয়ে ভাইরাল হয়েছে, সে হচ্ছে এখানকার ফরাসি একজন মেয়ে, আমের ভিডিও দিয়ে বুবু আমার চ্যানেল ভাইরাল হয়েছে। আম তাকে আমি সিলভার প্লে বাটনে, ও এখন এই শহরে থাকে না, তাকে আমি সিলভার প্লে বাটনের ছবি পাঠানোর পরে সে অনেক আমাকে ব্রাভো দিছে। আমি বলছি দেখবই না, আমি কাবারটা ওরে পাঠাইছি, ও আমাকে ব্রাভো দিছে। ব্রাভো মানে দুলাবা, ব্রাভো মানে কি জানো, উৎসাহ দিছে, ফ্রান্সে বলে ব্রাভো। তো এখানে একজন দাদা আছে, দেব দাদা, উনি ওনার ওয়াইফ, ওনার ওয়াইফ সবসময় আমার ভিডিও দেখতো, বলতো ভাবি আমি আপনার সবসময় ভিডিও দেখতেছি। আসলে মানে এখন যদি আমি বলতে থাকি মানে কথা শেষ হবে না। আমার ভাই, আমার বোনের ছেলেরা সবসময় আমার ভিডিও শেয়ার দিত, আমি পাগলের মতো কইতাম তোরা আমার ভিডিও শেয়ার দে। ইনফ্যাক্ট আমার বুবু আমার পাশে বসে রয়েছে, বুবুর ফোন দিয়ে আমি ভিডিও শেয়ার দিতাম। আমার দুইটা বোন দিয়ে সিএনএ এগুনের ভিডিও ক্যামেরা মোবাইল দিয়ে আমি ভিডিও শেয়ার দিতাম, কারোরে ছুইতাম না, যারে পাইতাম তারে দিয়ে ভিডিও শেয়ার দিতাম। আমার শ্বশুরবাড়ির, আমার যা, সবাই আমাকে অনেক ইন্সপায়ার করে। আমার ননাসটা খুব ইন্সপায়ার করে, কালকে আমার ননাসটা আমাকে অনেক উইশ করছে, আমার ননাসের মেয়েরা, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবচেয়ে বড় এই সিলভার প্লে বাটনের সবচেয়ে বড় যদি দর্শক হয়ে থাকে, সেটা হইতেছে আমার আম্মা। আমার আম্মা প্রচুর আমার ভিডিও দেখত, তো সবসময় আমার ভিডিও দেখে আমার আম্মা আমাকে বলতো আজকে তুমি এটা করছো, কালকে তুমি এটা করছো। আসলে মানে আমি যদি মানে এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই, এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমার জন্য এটা অনেক বড় একটা সাধনা। আমি অনেক অনেক ঝড় ঝাপটা আমি এই ভিডিও বানাতে গিয়ে আমি কাঠখড় পুড়ছি, ধরতে গেলে রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, রোদে আবার শুকাইছি। আমার এই ইউটিউব লাইন, ফেসবুক পেজে আমি কখনো এই কথাটা বলতাম না, আমি অভিনয় করেছি। আপনারা যারা আমাকে ভালোবাসতেন, তারা আমাকে চিনতেন, বিধায় বলতেন যাপু আপনি অভিনয় করেছেন, আমি কখনো বলতাম না। এই ভিডিও করার জন্য অনেকের কালো মুখও দেখছি, কিন্তু হাসি মুখে আমি এটা বরণ করছি। অথবা এই জন্য আল্লাহ পাক আমার জন্য এই ফল রেখেছেন, যার কারণে আমি পাইছি। এখন এত কথা না বলি, বুকু খুলি কে আমি বিসমিল্লাহ পড়ে ও আপনি গো ভাইয়ার কথা আপনারা আরো হয়তো বা গোসা করে বলতেন, আরে আসলে আপনি গো ভাইয়ার কি কারণে আমি ক্যামেরা সামনে আনি না। আসলে আপনাদের ভাই একটু মানে ও অতটা সাই ফিল করে না, তারপরও খুব তাড়াতাড়ি আপনাদের ভাইয়াকে আমি ক্যামেরার সামনে আনবো। আপনাদের ভাইয়া আমাকে প্রচুর ভিডিওর মধ্যে সাপোর্ট করছে, দিন ছিল না, রাত ছিল না, আমরা এমনও দিন গেছে আমরা একদিনে 3-4টা ভিডিও মেক করছি। তো মানে এটা সম্পূর্ণ যদি হক বলি, আমার
এটা আমি ভিডিও বানাইছি আমার অনেক অনেক আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিও না দেখতো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করত আমি এই সিলভার প্লে বাটনটা পাইতাম না এটা সম্পূর্ণ এটার অংশীদার হচ্ছেন আপনারা সবাই তারপরও বলে থাকি আর একটা কথা যদি কখনো মনে কষ্ট দিয়ে কোনো ভিডিওর মধ্যে আপনাদেরকে কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বন্যুতে টিভি একটা কি জোরে লাগাই দিয়ে দেখছে এর বুঝি কষ্ট টিভি সাংক আমি আন বিসমিল্লা পরে খুলতেছি আমি পাইছি পাওয়ার পরে আমি আর খুলি না আমি একবারে বউর বাসায় আসলে খুলবো এই জন্য আমি আর খুলি নাই এখন আমি দিব এনা বউ সিলভার প্লে বাটন আমার যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন আমি পাবো গোল্ডেন প্লে বাটন তারপরে কত হইলে জানি ডায়মন্ড প্লে বাটন দেয় এই কার্ডটা সম্পূর্ণ আমনেদের এটা হয়েছে আমি যদি আরেকটা কংগ্রেচুলেশন অন ইউর সাবস্ক্রাইবার মিলিয়ন্স যখন হবে বা এটা হচ্ছে আমি যখন মাইলস করছি 1 লক্ষ সাবস্ক্রাইবার এটার জন্য আমাকে ওরা একটা ভিজিটিং কার্ড এটা ছাড়া 1 লক্ষ সাবস্ক্রাইবার হয় সবার কাছে নিশ্চয়ই এটা আসে তো এটা হয়েছে আমি যদি চাই আরেকটা অ্যাওয়ার্ড মানে ওদের কাছে কমান্ড করতে পারি তো এটা আমাকে দিছে অনেক এটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে সার্টিফিকেট দিছে ইউটিউবের সিও যেটা হইতেছে আমাকে নিয়ে দুলাভাইরা দেখাই বিসমিল্লাহ পড়ি দুলাভাই সিও ইউটিউবার হ্যাঁ এটা দিছে ইউটিউব ইউটিউব থেকে দিছে এটা আমি পরে দুলাভাই বান্ধি লমু আর বান্ধা লমু বিসমিল্লাহ রহমান রহিম এটা হয়েছে সম্পূর্ণ এটার সম্পূর্ণ এটার অংশীদার হচ্ছেন আমার এত এত সাবস্ক্রাইবার আফুরা বাইয়ারা এটার অংশীদার হচ্ছেন আমনেরা ধন্যবাদ সকল ভিউয়ার্সকে আমি খুবই আনন্দিত আজকে যে এই ইউটিউবে অ্যাওয়ার্ডের কিঞ্চিৎ পরিমাণ অংশীদার আমি হতে পেরে তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারি থ্যাংক ইউ এই যে আমার সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যেটা আসলে আমাদের ফ্রান্সে এই প্রথম আমি পাইছি আমাদের ফ্রান্সে এই প্রথম আমি পাইছি ইনশাল্লাহ আরো সবাই পাবে সবার জন্য দোয়া করি আর আমাদের ছেলেদের মধ্যে টিম সুষময় পাইছে সুষময় আমার আগে পাইছে যেহেতু ওনার চ্যানেলটা আমার থেকে অনেক বড় আমাকে প্রচুর সাপোর্ট করছে টিম সুষময় সে সব সময় আমার ভিডিওতে সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটার অংশীদার আপনারা সবাই ইনশাল্লাহ এটা আমাকে ইউটিউব তো সার্টিফিকেট দিছে জায়ান তুমি দেখতে চাও আসা জায়ান আসবে না সে সে আমারে বলতেছে আমার বোনের ছেলে বলতেছে যে গোল্ডেন কালারটা আরো সুন্দর তো এটা হইছে আপনাদের সবার 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 সিলভার প্লে বাটনটা আপনারা সবাই এটার অংশীদার আমার আফুরা বাইয়ারা আপনারা সবাই আমার জন্য দোয়া করিয়েন আপনারা সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ প্রিয়া মানিলা